আশেপাশের সময়ে আমাদের কাছে গোপন সংবাদে আসে যে উত্তর ভৈরতলা ইউনিয়নের গজারিয়া এলাকায় অস্ত্রধারী একজন সন্ত্রাসী লুকিয়ে আছে। এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের এই থানার পুলিশ সদস্য, অফিসার ইনচার্জ, অন্যান্য যারা ছিলেন তখন দায়িত্বরত আমাদের মাদারীপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আমাদের পুলিশ সুপার মহোদয়কে অবহিত করেন। তিনি তৎক্ষণাৎ এই বিষয়ে একটি অভিযান পরিচালনার জন্য নির্দেশ প্রদান করলে আমরা থানা পুলিশের সদস্য যারা ছিলাম আমরা তৎক্ষণাৎ ওই অস্ত্রধারী সন্ত্রাসীকে ধরার জন্য বের হয়ে যাই। তখন আমরা গজারিয়াতে সেই সন্ত্রাসীকে আটক করতে সমর্থ হই এবং তার নাম হচ্ছে রিফাত মাহবুব। এবং তার দেখানো মতে এবং সে আমাদেরকে একটি ওই বিছানা তোষকের নিচ থেকে একটি বিদেশি রিভলভার বের করে দেয় এবং সেখানে আমরা রিভলভারের ম্যাগাজিনের মধ্যে 3 রাউন্ড বুলেট আমরা খুঁজে পাই। এবং এই গত যে ইউনিয়ন পরিষদ নির্বাচন ছিল সেই নির্বাচনে অস্থিরতা ছড়ানোর জন্য এবং এলাকার সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য সে এই রিভলভারটি সংগ্রহ করেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এখন আমরা এই রিভলভারের যেই আইনানুগ যেই ব্যবস্থা আছে মামলা, সেই মামলা নেওয়ার যেই প্রক্রিয়া সেটা আমরা সম্পন্ন করেছি এবং আসামিকে বর্তমানে আমরা কোর্টে সোপর্দ করব। পরবর্তীতে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত তদন্ত করে দেখব যে আসলে এর পেছনে আর কারা কারা আছে বা কী কারণে বা কী উদ্দেশ্যে এই অস্ত্র এই শিবচরে নিয়ে আসা হয়েছে অন্য জায়গা থেকে।